চোদ্দ বাধারঘাট কেন্দ্রে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে জানিয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী মীনা রানী সরকার। শনিবার ব্যাপক অংশের সমর্থকদের নিয়ে বিভিন্ন এলাকায় প্রচার কর্মসূচি সম্পন্ন করেন তিনি। আগামী দিনে এলাকার মানুষের স্বার্থে তিনি আন্তরিকভাবে কাজ করবেন জানিয়ে মীনা রানী সরকার বলেন, বাধারঘাট কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হবেন তিনি। আমার সঙ্গে মোটামুটি সবাই দেখা করেছে, ওদের একটাই যে হ্যাঁ আমরা বিজেপি দল করব, বিজেপি ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের ত্রিপুরা মুখ্যমন্ত্রীজি, সবাই যে কাজ করছে ওরা সন্তুষ্ট। আপনি তো মহিলা, তো মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, মহিলাদের একটা স্পেশাল থাকবেই। আমি যখন মহিলাদের বলবো আমার সঙ্গে তোমরা থাকো, তোমরা যখন যা দরকার আমাকে বলবে, সরাসরি বলতে পারবে, আমার কোনো অসুবিধা নেই। আমার বাড়ির দরজা সবসময় তোমাদের জন্য খোলা থাকবে, আর আমি তোমাদের সঙ্গে আছি। বিধানসভা নির্বাচনে বিজেপি দল আমাকে এখানে মনোনীত করেছে, তাই আমি জনসাধারণের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ করতে পারি আমি সেদিকে দৃষ্টি দেবো, এবং আমি যতটুকু সম্ভব আমি করবো। এলাকার মহিলাদের উন্নয়নে তার প্রয়াস সবসময় থাকবে উল্লেখ করে মীনা রানী সরকার বলেন, তার দরজা মানুষের জন্য সবসময় খোলা থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।